মানে ভালো টেংরা মাছ আছে যা দেখে আপনাদের প্রিয় বন্ধুরা লেগে যাবে কিন্তু লোভ তো আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক সর্বপ্রথম আমি টেংরা মাছটা কেটে নেব টেংরা মাছ খেতে কিন্তু খুব দারুণ আপনারা কে কে খেয়েছেন টেংরা মাছের ঝোল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টেংরা মাছগুলো আমি করতেছি ওই টেংরা মাছগুলো নদীর থেকে আনি আমার বড় ভাই মাছ ধরে নিয়ে আসে আর আমি কুটি রান্না করি তো দেখতে থাকুন মাছটা শেষ এবার সুন্দর মতন দিয়ে দেবো এবার সুন্দর মতন দিয়ে দেবো এবার আমি মাছগুলো সুন্দর মতো রান্না করে নেব চুলাটা জ্বালিয়ে দিব এবার হলুদ মরিচ লবণ দিয়ে ট্যাংরা মাছটা সুন্দর মতন মাখিয়ে নেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সুন্দর মতো মাখিয়ে দিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো Thank you.
দেখতে দেখেন ট্যাংরা মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা তেল দিয়ে আমি পেঁয়াজ মাছটা সুন্দর মতন ভেজে নেব। পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার সুন্দর মতন নেব। মাছটা ভালো মতন ভেজে নিয়েছি, এবার আমি সব মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মিক্স মশলা, আদা বাটা। সুন্দর মতন মশলাটা কষিয়ে নিই। সুন্দর মতন কষিয়ে নেব। আলু কষানোর জন্য পানি দিয়ে দেব। এবার সুন্দর মতন আলুটা সেদ্ধ করে নেব। আমি ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। সুন্দর মতন নেড়ে ভালো মতন কষিয়ে নেব। পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট অপেক্ষা করবো, তরকারিটা হয়ে যাবে। ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝোল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি কখনো খেয়েছেন ট্যাংরা মাছের ঝোল? খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।